এইচএসসি পরীক্ষা 2023 পদার্থবিজ্ঞান প্রথমপত্র এমসিকিউ সাজেশন সকল বোর্ডের জন্য, যারা পর্ব এক দেখনি অবশ্যই দেখে নিবা। তো এখানে এক নম্বর কোশ্চেন হলো, হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ কত? উত্তর হবে খ, 50 ঝুল। যারা এগুলার পিডিএফ ফাইল পেতে চাও অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা, তাহলে পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবা। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আইডির, ওইখানে ক্লিক করে যোগাযোগ করবা। হ্যাঁ, তারপরে দুই নম্বরটা দেখে নাও। দুই নম্বরটা হলো, একটি বস্তুর বেগ দ্বিগুণ করলে এর গতিশক্তি কতগুণ বৃদ্ধি পাবে? উত্তর হবে খ, 4 গুণ। তিন নম্বরটা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ? উত্তর হবে ছোট গ, 0। তারপরেরটা, কোনটি মিথ্যা? উত্তর হবে গ, শক্তির ধ্বংস হতে পারে। পাঁচ নম্বরটা, সরল দোলকের পূর্ণ দোলনের ক্ষেত্রে কয়টি অবস্থানের ভরের সমস্ত শক্তি বিভব শক্তি? উত্তর হবে খ, 2টি। ছয় নম্বরটা, শক্তির প্রধানত কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি? উত্তর হবে ঘ, 9টি। সাত, উন্নত প্রজাতির বীজ উৎপাদনে ব্যবহৃত হয়? উত্তর হবে ক, তেজস্ক্রিয় আইসোটোপ। আট, নিচে কোনটি মৌলিক একক? উত্তর হবে ঘ, পর্যায়কাল। নয় নম্বর, রেডিয়ান কার একক? উত্তর হবে খ, কোণ। দশ নম্বরটা, কোনটি লব্ধ একক? উত্তর হবে ক, জুল। যারা পর্ব এক দেখনি অবশ্যই পর্ব এক দেখে নেবা। এগারো নম্বরটা, হাইড্রোজেন ও অক্সিজেন অণুর মূল গড় বর্গ ভেগের অনুপাত কত হবে? উত্তর হবে ঘ, 4:1। বারো নম্বরটা, আণবিক গতিশক্তি কোন রাশির উপর নির্ভরশীল? উত্তর হবে খ, তাপমাত্রা। আমরা এখানে যে সাজেশনগুলো দিয়েছি ওগুলো হচ্ছে থিওরি ভিত্তিক সাজেশন। হ্যাঁ, অঙ্কগুলো তোমাদের করতে হবে, অঙ্ক করলে অ্যান্সারগুলো দিতে পারবে তোমরা। তারপরে হচ্ছে ১৩ নম্বরটা, তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর ভেগ দ্বিগুণ হবে? উত্তর হবে খ, 4। ১৪ নম্বরটা, বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে ঘ, 6। ১৫, নির্দিষ্ট তাপমাত্রার সকল গ্যাস অণুর জন্য কোন রাশিটি ধ্রুবক? উত্তর হবে ক, ভর। ১৬ নম্বরটা, অসম্পৃক্ত বাষ্প মেনে চলে? উত্তর হবে বর্গ, বয়েল ও সালসের সূত্র, উভয়। হ্যাঁ, দুইজনের সূত্রেই মেনে চলে। তারপরে হচ্ছে কি, ১৭ নম্বরটা, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত? উত্তর হবে খ, 1.4। তারপর হচ্ছে ১৮, পি ভি রাশিটির গ্যাসের ক্ষেত্রে নির্দেশ করে? উত্তর হবে ক, শক্তি। ১৯ নম্বরটা, মহাকর্ষ বল কার্যকর হয় যে কণার বিনিময়ের ফলে? উত্তর হবে ক, গ্র্যাভিটন। তারপরে হচ্ছে ২০ নম্বরটা, বলের ঘাতের একক নিম্নের কোন রাশির এককের অনুরূপ? উত্তর হবে খ, ভর ভেগ। ২১, তর্কের অপর নাম কি? উত্তর হবে খ, ঘূর্ণন বল। ২২ নম্বরটা, নিচে কোনটি মৌলিক বল নয়? উত্তর হবে ক, ঘর্ষণ বল। ২৩ নম্বরটা, শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরই কি ভেক্টর? উত্তর হবে খ, সঠিক। ২৪ নম্বর, ভেক্টর যোগের জ্যামিতি সূত্র কয়টি? উত্তর হবে ক, ৪টি। ২৫ নম্বরটা, নিচে কোনটি স্কেলার রাশির উদাহরণ? উত্তর হবে ছোট গ, ক্ষমতা। এরকম একটা কোশ্চেন সকল বোর্ডে থাকে, স্কেলার রাশির উদাহরণ কোনটি। হ্যাঁ, তো আমরা দিয়েছিলাম এখানে থিওরি ভিত্তিক সাজেশন। তোমাদের যে অঙ্ক সাজেশনগুলো আছে এমসিকিউ, তোমরা ওইগুলো অঙ্ক করার সময় থিওরি কোশ্চেন এগুলো পড়বে, আর অঙ্ক করার সময় অঙ্ক পারলে এমসিকিউ অঙ্কগুলো অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, আর এইগুলোর পিডিএফ পাল্পে তো অবশ্যই ফেসবুকে যোগাযোগ করবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।